আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আশুলিয়া বারুইপাড়া দুলহাস ভাইয়ের দেশি মুরগির খামার। দুলহাস ভাইকে নিয়ে এর আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে উনি অল্প জায়গার মধ্যে রুমের মধ্যে খাঁচা সিস্টেমে এই দেশি মুরগিগুলো লালন পালন করে আসছেন। তো সেখানে অনেক বন্ধু জানতে চেয়েছে যে তারাও যদি দুলহাস ভাইয়ের মতো রুমের মধ্যে এই খাঁচা সিস্টেমে অল্প জায়গার মধ্যে অনেক বেশি দেশি মুরগি লালন পালন করতে যান, তারা আসলে কীভাবে শুরু করতে পারেন। এবং এখানে খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে এই যে খাঁচার মধ্যে যে আপনারা দেশি মুরগিগুলো লালন পালন করবেন, খাঁচার মাপটা আসলে কেমন হবে, বা খাঁচা তৈরি করতে গেলে বা কোথাও থেকে সংগ্রহ করতে গেলে আপনারা কীভাবে এটা সংগ্রহ করতে পারেন, কত টাকার মতো আপনার খরচ হতে পারে, বা এই যে দেশি মুরগিগুলো কতদিন বয়সের পর থেকে আসলে এই খাঁচার মধ্যে আপনারা তুলে লালন পালন করতে পারেন, বা মুরগির যে বিষ্ঠাটা থাকে সেই বিষ্ঠাটা আসলে আপনারা কীভাবে পরিষ্কার করতে পারেন, এই ব্যাপারগুলো বিস্তারিত ব্যাপারটা যেটা থাকে সেটা আমরা আজকে দুলহাস ভাইয়ের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন দুলহাস ভাই? আলহামদুলিল্লাহ। দুলহাস ভাই, এই যে এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করলাম যে আপনি রুমের মধ্যে অল্প জায়গার মধ্যে খাঁচা সিস্টেমে দেশি মুরগি লালন পালন করে আসতেছেন এবং বেশ সফল আপনি সফলতাও পেয়েছেন। জি, তো আপনার মতো যদি কোনো উদ্যোক্তা এই অল্প জায়গার মধ্যে খাঁচা সিস্টেমে দেশি মুরগি লালন পালন করতে যায়, তারা আসলে এটা কীভাবে শুরু করতে পারে? আসলে আমি খাঁচাটা সংগ্রহ করছি যেহেতু দেশি মুরগি আমি পালবো, এই নিয়তে দেশি মুরগিটা পাললে দেখা যায় আমার জায়গা কম, জায়গা কম হলে কচু, দেশি মুরগি ডিম পাড়াবার একটা কচু আসে, কচু বাপটা সরানোর জন্য আমি আসলে খাঁচাটা সংগ্রহ করছি। খাঁচাটা সংগ্রহ করে দেখলাম যে না, আমার জায়গা কম, মুরগি আছে, তাহলে আমি কিছু খাঁচা উঠে দেখতে পারি যে হয় কি না। পরে ইনশাল্লাহ বোর্ডিংয়ের পরেই উঠে দিয়েছি, আলহামদুলিল্লাহ ওখানে লালন পালন হয়, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে বলুন যে বোর্ডিংয়ের পরেই আপনি উঠাই দিচ্ছেন, বোর্ডিংয়ের কতদিন পরে এটা আসলে উঠাইছেন? বোর্ডিংয়ের হয়তো 10-15 দিন পরে আমি উঠিয়ে দিচ্ছি। এতে কি কোনো সমস্যা হয় না? না 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 না। আচ্ছা, এই যে খাঁচা আসলে টোল এখন আপনার আছে কয়টা? খাঁচা আছে হলো আপনার চারটা। একটা খাঁচা কত স্কোয়ার ফিট? একটা হলো খাঁচা হলো লম্বা হলো 4 ফুট, হ্যাঁ, আর পাশে হলো 1.5 ফুট এক একটা। আচ্ছা, এটা কি একটার উপরে আরেকটা রাখছেন? জি জি, আরেকটা রেখে পুরো 9 ফুট, মানে লম্বায় লম্বা 9 ফুট। আচ্ছা, মানে একটা খাঁচা 4.5 ফুট? জি জি। এবং পাশে হচ্ছে প্রায় 2 থেকে 2 ফিটের মতো? 2 ফিট। আচ্ছা, তো এই একটার উপরে আরেকটা রাখছেন, তো সেই ক্ষেত্রে আপনার টোটালটা হয়েছে 9 ফিট? জি জি। আর এই পাশে হয়েছে 9 ফিট? জি। আচ্ছা, এই খাঁচাগুলো আসলে ভাই সংগ্রহ করছেন কোথা থেকে? সংগ্রহ করছি আমি বাজার থেকে। তাহলে আমাদের পাশে বড় মানে হাটে পাওয়া যায়, ওখান থেকে সংগ্রহ করছে আর কি। এগুলো কি রেডিমেডই পাওয়া যায়? রেডিমেডই পাওয়া যায়। আচ্ছা, এগুলো প্রাইসটা কেমন পড়ছে আপনার? প্রাইসটা একটা খাঁচা দেখা গেলো আমার 2000 টাকা খরচ পড়ছে। আচ্ছা, তাহলে 4টা খাঁচা আপনার টোটাল 8000 টাকা খরচ পড়ছে। আচ্ছা, এই যে আপনার প্রায় 4টা খাঁচা, একটা খাঁচা প্রায় 9 ফিট করে আপনার লম্বার দিকে আছে, পাশে আছে প্রায় 2 ফিট, আপনার প্রতিটা খাঁচা আসলে মুরগি কতগুলো পালা যাবে, বা টোটাল আপনি কতগুলো মুরগি এখন লালন পালন করতেছেন? আমি লালন পালন করতেছি এই 4টা খাঁচার ভিতরে দেখা গেলো যে যদি ব্রোডিংয়ের পরে হয় তাহলে দেখা যাবে যে এক একটা খাঁচার ভিতরে যদি মিনিমাম ব্রোডিংয়ের পরে 5 থেকে 6টা করে একটা রাখা যায়, তাহলে আপনার খুব আছে 6 খাঁচার 4 খাঁচার ভিতর প্রায় 24টা। আচ্ছা, তাহলে 24 দিয়ে 6 দিয়ে গুণন দিতে হবে। আচ্ছা, আর যখন একটু বড় হবে 3 মাস বা ডিম পাড়ার সময় হবে তখন দেখা গেলো যে ওই 3টা 2টা করে রাখতে হবে। আচ্ছা, মানে খুব আসে টোটাল 24টা 24টা। এবং যখন ডিম পাড়া মুরগি যখন অ্যাডেল হয়ে যাবে, জি জি, তখন আপনার প্রতিটা খোপে প্রায় 3টা করে মুরগি পালা যাবে? জি জি জি। আচ্ছা, তাহলে তো এখানে অনেক মুরগি পালা যাবে। জি। আচ্ছা, আমি হিসাব করছি প্রায় আমার ডিম পাড়া মুরগির মতো প্রায় 96টা মতো একটা 4টা করে আমি হিসাব প্ল্যান করছি যে 4টা করে রাখবো, তাই 96টার মতো রাখা যাইব আর কি এই মাত্র 8000 টাকার খাঁচাতে। জি। আচ্ছা, এখানে আমি আমার বন্ধুদের একটু বলে দিই যে আপনারা যারা শেড তৈরি করতে চাচ্ছেন বা ছাদের উপরে বা রুমের মধ্যে শেড তৈরি করতে চাচ্ছেন, এখানে কিন্তু একটা নতুন একটা আইডিয়াও পাওয়া যাচ্ছে যে আপনারা রুমের মধ্যে চাইলে অল্প জায়গার মধ্যে মাত্র এই যে 8000 টাকার খাঁচা দিয়ে আপনারা প্রায় 90 থেকে 100টার মতো দেশি মুরগি লালন পালন করতে পারবেন খুবই অল্প জায়গার মধ্যে এবং কম খরচের মধ্যে। জি। আচ্ছা দুলহাস ভাই, এই যে আপনি মুরগি লালন পালন করছেন খাঁচার মধ্যে, এদের তো একটা খাবারের ব্যবস্থাপনা থাকে। জি। আপনি আসলে খাবারটা কীভাবে দেন? খাবারটা বাটি আছে, খাবার আরও সুন্দর হয় খাঁচার ভিতরে পারলে, খাবারটা পরিপূর্ণ হয়, খাবার আর নষ্ট হয় না, মানে সময় মতো বাটি গুণা দেওয়া যায়, মানে সুন্দর ব্যবস্থা খাঁচার ভিতরে আরও সুন্দর হয়। আচ্ছা, এই যে বাটি আপনার একটা কিনতে কত টাকার মতো খরচ পড়ছে? 10 টাকা পিস। 10 টাকা পিস। কতগুলো বাটি দিয়ে রাখছেন? এক একটা খাঁচার জন্য 2টা করে দিছি, একটা পানি আর একটা খাবার। আচ্ছা, তো খাঁচাও তো খুব মানে
বাটিটাও তো আপনার খুবই অল্প টাকার মধ্যে, মাত্র 10 টাকার মধ্যে পাচ্ছেন আপনি। আচ্ছা, এই যে দুলার ভাই, আপনি মুরগি যখন এইটার মধ্যে লাল পালন করেন তখন তো মুরগি একটা বিষটা থাকে, বিষটা আসলে কীভাবে পরিষ্কার করেন? বিষটা আমার ট্রে আছে, ট্রেটা দেওয়ার কিছুদিন পরে যখন বিষটা বিষ হয়ে যায় তখন আমি ব্রাশ দিয়ে, বাইরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিই। বা অনেক সময় আমি যেহেতু মানে বিষটা বেশি নোংরা হয়ে গেছে তখন আমি ওটা দিয়ে দিই। আচ্ছা, দিয়ে আবার নতুন করে ওটা ঢুকিয়ে দিই। আচ্ছা, এই যে আপনি এই ট্রেগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন? ট্রেগুলো খাঁচার সাথেই পাওয়া যায়। আচ্ছা, এটা কি ওই যে খাঁচার সাথে যখন আপনি কিনে নিয়ে আসছেন তখনই দিয়ে দিছে? জি জি। নাকি আলাদাভাবে কিনে? না না না, ট্রেটা ওই খাঁচার সাথে সংগ্রহ করা। আচ্ছা, এই যে 2000 টাকা করে কিনছেন, এটা কি যে ট্রে সহ 2000 টাকা? ট্রে সহ, শুধু খাবারের বাটিটা আমার আলাদা কিনতে হয়েছে। আচ্ছা, এই যে দুলহাস ভাই, আপনি খাঁচার মধ্যে দেশি মুরগি লালন পালন করতেছেন, আসলে খাঁচার মধ্যে দেশি মুরগি লালন পালন করলে মুরগির পায়ে আসলে কোনো ধরনের সমস্যা হয় কিনা? না, আসলে ওইরকম কোনো সমস্যা হয় না। যখন আমি ব্রুডিংয়ের পর উঠিয়ে দিয়েছি তখন আপাতত ছোট বাচ্চা তো আপাতত ওই খাঁচার ভিতরে একটা বস্তা জাতীয় বিছিয়ে দিয়েছি। আচ্ছা, জানি ওদের যে এইটা বিষটা পরে ওটা আমি প্রতিদিন একদিন একবার করে মানে পরিষ্কার করে দিছি। তারপর গেলে দেখা যায় 25 দিন বা 30 দিন হলে ওটা আমি আর প্রয়োজন হয় না, ওরা খাঁচার উপরে দাঁড়িয়ে থাকতে পারে, কোনো সমস্যা হয় না। 20-25 দিন হলে এমনিতে দাঁড়িয়ে এমনি দাঁড়িয়ে থাকতে পারে, সেক্ষেত্রে কি পায়ে কোনো ধরনের সমস্যা? না না না, ওরা চলাচল করতে পারে, তখন ওটা অভ্যাস হয়ে যায়। দুলার ভাই, আপনি তো কিছু মুরগি ফ্লোরে লালন পালন করতেছেন এবং কিছু মুরগি আপনি খাঁচার মধ্যে লালন পালন করতেছেন, এখানে আসলে আপনার সুবিধাটা বেশি কোথায় হচ্ছে, খাঁচায় নাকি ফ্লোরে? খাঁচার ভিতরে সুবিধা হচ্ছে, কারণ খাঁচার ভিতরে আপনার ফ্লোরে আমার ওই যে তুষটা বিছাইতে হয় বা কাঠের গোড়াটা বিছাইতে হয় ওটা বিছাইতে হয় না। প্লাস দেখা গেল এক মুরগি আরেক মুরগি ঠোকরা ঠুকরি করে না, এ থেকে অনেক সেফ, ঠোঁট কাটতে হবে না। খাঁচার ভিতরে পারলে ঠোঁট কাটতে হয় না, ফ্লোরে থাকলে হলে দেখা গেলো ঠোকরা ঠুকরি করে ঠোঁট কাটতে হয়। আবার দ্বিতীয় কথা হলো, আমি কোনটার কোন সময় মনে করেন পায়খানাটা চিহ্নিত করে কি কোনো সমস্যা হয়েছে কিনা, ঠান্ডা লাগছে কিনা, তার ওই ট্রিটমেন্টটা দেওয়া যায়। আর ফ্লোরে থাকলে দেখা গেলো যে ওই তুষের ভিতরে থাকলে পায়খানাটা ঠিক মতো চিনা যায় না, কোনটা কোন সমস্যা হয়েছে কোনটা মানে বুঝতে বড় সময় লাগে। তারপরে হলো দেখা গেলো যে খাঁচার ভিতরে থাকলে আপনার ভ্যাকসিন করতে সুবিধা হয়। আচ্ছা, ভ্যাকসিন ধরতে কোনটা করছি বা কোনটা করি নাই ধরতে দিতে সুবিধা হয় খাঁচার ভিতরে। ইন্টারভিউ আমি ফ্লোরের চেয়ে খাঁচার ভিতরে সুবিধাটা বেশি মনে করি। আচ্ছা, মানে খাঁচার মধ্যে আপনি মুরগির রোগ নির্ণয় এবং মুরগি কী অবস্থার মধ্যে আছে আপনি দেখলেই আসলে নির্ণয় করা যায়। আমি এই মুরগিটাকে ভ্যাকসিন করছি, ওই মুরগিটাকে ভ্যাকসিন করি নাই, বা এই মুরগির পায়খানাটা দেখে একটু আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। জি জি জি, ফ্লোরে আসলে এটা বোঝা যায় না যে এত মুরগির সাথে কীভাবে আপনি এটা বুঝবেন। জি জি। আচ্ছা, তাহলে খাঁচার মধ্যে আরও বেশি সুবিধা হচ্ছে? জি, বেশি সুবিধা। আচ্ছা, ভবিষ্যতে কি খাঁচার মধ্যে আরও বেশি মুরগি পালার মানে চিন্তা ভাবনা আছে কিনা? যে আমার চিন্তা ভাবনা আছে যে আমি আর টুক আর কয়েকটা খাঁচা সংগ্রহ করবো, খাঁচা সংগ্রহ করে খাঁচার ভিতরে আর কি বেশিভাবে মানে শুরু করব। আচ্ছা, আর দুলহার ভাই, যে খাঁচার মধ্যে তো আপনার রুমের মধ্যে লালন পালন করতেছেন, কেউ যদি বারান্দায় বা ছাদের মধ্যে খাঁচা সিস্টেমে দেশি মুরগি লালন পালন করতে যায় তাদেরকে আসলে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা? না, আমি যেহেতু ঘরের ভিতরে পালতেছি কোনো সমস্যা হতে পারে, বারান্দায় পালতে আরও সুবিধা হয়, কারণ আলো বাতাসটা বেশি পাবে, তাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তাদেরকে যেন আরও সুবিধা বেশি। আচ্ছা, দুলহার ভাই, নতুনদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে না? যদি অনেকে এখন দেশি মুরগির সাথে যুক্ত হতে চাচ্ছে, তারা বিভিন্ন উপায়ে দেশি মুরগি লালন পালন করে আসছেন, তো আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? তাদেরকে আমি পরামর্শ দেবো, যাদের জায়গা নেই তারা খাঁচাটা সংগ্রহ করতে পারে, যদি খাঁচাটা অ্যাভেলেবেল আপনার পাওয়া যাব মিরপুর ওই দিকে বেশি। আচ্ছা, বা বড়ো বড়ো হাট বাজারে খাঁচাগোনা পাওয়া যায়, খাঁচার ভিতরে পালতে পারেন, 15-20টা দিয়ে আপাতত শুরু করতে পারেন। মনে করি যে যে যার যার জায়গা কম সে এটা শুরু করলে তার জন্য মানে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, দুলহার ভাই ভালো থাকবেন, আপনার কাছ থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং আমার বন্ধুরা এখান থেকে তাদেরও উপকার হবে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।